সমরেশ মজুমদার বিখ্যাত ভারতীয় বাঙালি উপন্যাসিক। তার অনেক রচনাতেই উত্তরবঙ্গের কথা ঘুরে ফিরে আসে। তিনি বেশ কিছু সফল টিভি সিরিয়ালের কাহিনীকার। সমরেশ মজুমদার বাংলা 1348 সনে 26 ফাল্গুন এবং ইংরেজি 1942 সনে 10 মার্চ জন্মগ্রহণ করেন। তার শৈশব কেটেছে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে। তার প্রাথমিক শিক্ষা শুরু হয় জলপাইগুড়ি জেলা স্কুল থেকে। তিনি বাংলায় গ্রাজুয়েশন সম্পূর্ণ করেন কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে এবং মাস্টার সম্পূর্ণ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। কর্মজীবনে তিনি আনন্দবাজার প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। গ্রুপ থিয়েটারের প্রতি তার প্রচণ্ড আসক্তি ছিল। তার প্রথম গল্প অন্নমাত্রা লেখাই হয়েছিল মনস নাটক হিসাবে, আর সেখান থেকে তার লেখক জীবনের শুরু হয়। তার লেখা অন্নমাত্রা ছাপা হয়েছিল দেশ পত্রিকায় 1967 সালে। সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস দৌড় ছাপা হয়েছিল দেশ পত্রিকায় 1976 সালে। তিনি শুধু তার লেখনী, গল্প বা উপন্যাসের মধ্যে সীমাবদ্ধ রাখেননি। ছোট গল্প, ভ্রমণ কাহিনী থেকে কিশোর উপন্যাস লেখনীতে তার জুড়ি মেলা ভার। সমরেশ মজুমদারের উল্লেখযোগ্য উপন্যাসগুলির মধ্যে সাতকাহন, তেরো পার্বণ, স্বপ্নের বাজার, উজান গঙ্গা, ভিক্টোরিয়ার বাগান, আটকুঠুরি নয় দরজা, অনুরাগ ইত্যাদি উল্লেখযোগ্য। তার ত্রিলজি উত্তরাধিকার কালবেলা কালপুরুষ বাংলা সাহিত্য জগতে তাকে বিশেষ খ্যাতির অধিকারী করেছে। অনেক অসাধারণ লেখনীর শব্দের এই রূপকার জাতীয় এবং আন্তর্জাতিক অনেক পুরস্কার অর্জন করেছেন। 1982 সালে আনন্দ পুরস্কার, 1984 সালে সত্য একাডেমি পুরস্কার, বঙ্কিম পুরস্কার এবং IIM এস পুরস্কার জয় করেছেন। স্ক্রিপ্ট লেখক হিসাবে জয় করেছেন BFJA, দিশারি এবং চলচ্চিত্র প্রসাদ সমিতির অ্যাওয়ার্ড। সমরেশ কলকাতা তথা বাংলার সর্বকালে অন্যতম সেরা লেখক হিসাবে পাঠক মন জয় করে চলেছেন। তার ব্যাপক লেখনীর ভিতরে কালো সীতার ফটোগ্রাফ, আকাশ কুসুম, সরবঙ্গ, ঐশ্বর্য, আকাশের আড়ালে আকাশ, কালা পাহাড়, অহংকার, শয়তানের চোখ, হৃদয়বতী, সন্ধ্যাবেলার মানুষ, বুনো হাঁসের পালক, জালবন্দী, মোহিনী, সিংহবাহিনী, বন্দিনিবাস, জীবন জৈবন, 1920, আজীবন দর্শক মনে গেঁথে থাকবে। তার কর্মের স্বীকৃতিস্বরূপ 1982 সনে আনন্দ পুরস্কার অর্জন করেছেন, 1984 সনে সাহিত্য একাডেমি পুরস্কার অর্জন করেছেন। এছাড়া আরও অনেক পুরস্কার তার অর্জনের পালকে গাঁথা রয়েছে। সমরেশ মজুমদার এখনও তার লেখনী চালিয়ে যাচ্ছেন। তার ভবিষ্যতের লেখাগুলো পাঠক মন নিশ্চয় জয় করবে, এটি আমাদের চাওয়া।